আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন স্ক্রিনশ টা দেখে আপনারা অনেকেই গেস্ট করতে পারছেন এটি হচ্ছে ফাইবার অর্ডারের একটি স্ক্রিনশট টোয়েন্টি ডলার এটি পেয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এর একজন টিউটোর ফেসবুক পেজে ইনবক্স করেছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি সো নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আর এই প্রজেক্টটা আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট টা খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট ওকে সো আপনারা যারা লিড জেনারেশনে কাজ করছেন মার্কেট প্লেস এমন প্রজেক্ট আপনারা হয়তো পেয়ে যেতে পারেন এন্ড এছাড়াও আমাদের লাইভ প্রজেক্টের টিউটোরিয়ালস আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন লিড জেনারেশনের উপর বেসিক্যালি সো আমি প্লেলিস্টের লিস্টের ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিব সো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে অপিনিয়ন জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবেন আমরা যারা উইন্ডোজ ব্যবহার করে থাকি অ্যান্ড যাদের অ্যাপলের কোনো প্রোডাক্ট নেই অর্থাৎ আইফোন অথবা ম্যাকবুক নেই সো তারা কিভাবে আমরা অ্যাপেল স্টোর ব্যবহার করতে পারি কারণ এই প্রজেক্টের আমাদের রিকোয়ারমেন্টসের ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে আমাদের অ্যাপেল স্টোর ব্যবহার করতে হবে ওকে সো আমরা এই বিষয়টা দেখবো সো সরাসরি আমরা এখন রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি বাইরের ফার্স্ট টেক্সট হচ্ছে এটা লুকিং টু সেল মাই হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাপ আই উড লাইক টু কম্পাইল এ লিস্ট অফ কন্ট্যাক্টস অ্যান্ড ইমেলস ফর কোম্পানিস

অ্যাপ ওনার এবং ইমেল অ্যাড্রেস এর আমরা দেখতে পাচ্ছি বাইরে এখানে তিনটা ক্যাটাগরিজ এখানে প্রোভাইড করেছে যেমন আই নিড দিস ডান ফর দ্য টপ টোয়েন্টি অ্যাপস ইন দ্য অ্যাপ স্টোর আন্ডার এসেন্সিয়াল হেলথ অ্যান্ড ফিটনেস এসেন্সিয়াল এডুকেশন অ্যাপস গেম অ্যাপস সো এই তিনটা ক্যাটাগরি আপনাকে সার্চ করতে হবে এবং যখন আমি এইটা সার্চ করবো অর্থাৎ এসেন্সিয়াল হেলথ অ্যান্ড ফিটনেস টপ টোয়েন্টি যে আমি অ্যাপটা পাবো সেই সকল অ্যাপের ওনার নেম তারপর হচ্ছে অ্যাপের নেম তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস অর্থাৎ ওনার এই মেল অ্যাড্রেস আমাদেরকে বের করতে হবে টোটাল কস্ট কত হবে এবং কত সময় লাগবে এই বিষয়ে জানতে চেয়েছে আই নিড ইট ইন দ্য নেক্সট সিক্স টেস্ট সো ছয় দিনের মধ্যে আসলে বায়ারকে প্রোভাইড করতে হবে থ্যাংক ইউ সো এরপরে নেক্সট যে টেক্সট বায়ার করেছে সো ফার্স্ট ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যাপ স্টোর আমাদেরকে প্রথমেই অ্যাপ স্টোর যেতে হবে অর্থাৎ অ্যাপেল অ্যাপ স্টোর যেতে হবে লুক আপ দ্য টপ টোয়েন্টি অ্যাপস ইন হেলথ অ্যান্ড ফিটনেস ফাইন্ড আউট দ্য কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য অ্যাপ রিসার্চ দ্যাট কোম্পানি অর্থাৎ আমাদেরকে অ্যাপ স্টোরে যেতে হবে আমাদেরকে সার্চ করতে হবে অ্যান্ড কোম্পানির ডিটেলস থাকে অ্যাপে আপনারা সবাই জানেন আমরা সেখান থেকে তাদের ওয়েবসাইট নিয়ে তাদের রিসার্চ করব এবং বের করে ট্রাই করব তাদের ওনার এবং তাদের ইমেল অ্যাড্রেস ওকে সো ইফ ইটস এ বিগ অ্যাপ ওন বাই এ হিউজ কোম্পানি লাইক অ্যাপল অর সনি অর এ কোম্পানি লাইক দ্যাট ইউ ক্যান স্কিপ দ্যাট ওয়ান সো লাস্ট সেন্টেন্সটা হচ্ছে একটা কন্ডিশন যে কন্ডিশনে বায়ার এখানে বলছে যে আসলে হিউজ যে কোম্পানিগুলো অর্থাৎ অ্যাপেল সনি বা এই ধরনের যে বড় বড় কোম্পানি আছে তাদের যদি কোনো অ্যাপ থাকে এই অ্যাপগুলো আসলে আমরা স্কিপ করতে হবে ওকে তার মানে বিগ কোম্পানির অ্যাপগুলো স্কিপ করতে হবে ওভারঅল এটাই হচ্ছে রিকোয়ারমেন্টস অলরাইট রাইট সো এই প্রজেক্টটি পাওয়ার পর আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আমরা ফেস করব। যে কিভাবে আমরা অ্যাপেল স্টোর ব্যবহার করতে পারি আমাদের যদি আইফোন অথবা ম্যাক না থাকে তাহলে কিভাবে আমরা অ্যাপেল স্টোর ব্যবহার করতে পারি এটা হচ্ছে বিগ একটা ইস্যু আমাদের এই কাজের জন্য সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে আর স্প্রেডশিটটা আমরা ঠিক এইভাবে ক্রিয়েট করে ফেলবো টপ টোয়েন্টি অ্যাপস ইন দ্য অ্যাপেল অ্যাপ স্টোর আমি একটা নাম দিয়েছি আপনি একটা যে কোনো একটা নাম দিবেন তারপর আমাদের যেটা দরকার এরপর আমাদের ফিল্ডগুলোর নাম দিতে হবে যেমন আমাদের দরকার অ্যাপ নেম ওনার নেম এবং হচ্ছে আমাদের ইমেল সো আমরা এখানে অ্যাপ নেম ওনার ইমেল দিয়েছি সো এই তিনটা আমাদেরকে বের করতে হবে বেসিক্যালি এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের আসলে সার্চ করতে হবে আর যেহেতু আমাদের আসলে অ্যাপেল স্টোর অ্যাক্সেস নাই সো আমরা আসলে কীভাবে উইন্ডোসে আসলে আমরা সার্চ করতে পারি আমাদেরকে অভিয়াসলি থার্ড পার্টির কোনো কিছু ব্যবহার করতে হবে যেমন একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে এফ এন ডি ডট আইও আমি যদি এই ওয়েবসাইটে যাই তাহলে আপনারা দেখতেই পাবেন এফ এন ডি ডট আইও এই ওয়েবসাইটে আসার পর আমরা বেসিক্যালি এইখানে অ্যাপেলের যে প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন এফ এন ডি এক্সপিরিয়েন্স দ্য অ্যাপ স্টোর অ্যান্ড আইটেমস এনিওয়্যার এবং আমরা আসলে ট্রাই করে দেখি যে আমরা আসলে এখানে রেজাল্টগুলো পাই কি না সো প্রথমত আমাদের যেভাবে সার্চ করতে হবে তারা এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়েছে যেমন আমাদের একটা ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে তারপরে কমা আমরা যদি মাল্টিপলভাবে সার্চ করতে চাই আর আমরা যদি আলাদা আলাদাভাবে সার্চ করতে চাই তাহলে আমাদের একটা সার্চ করলেই হবে সো আমি সরাসরি আপনাদেরকে এখন ফার্স্ট অফ অল একটা দেখাচ্ছি যেমন এসেন্সিয়াল হেলথ অ্যান্ড ফিটনেস এইটা আমাদের নিশ সো এইটা আমরা সরাসরি এখানে পেস্ট করে দিব সো আমরা কিন্তু এখানে পেস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টে কিন্তু বেশ কিছু চলে আসছে যেমন এসেন্সিয়াল হেলথ ফিটনেস সেইটা আমরা আসলে ক্লিক করলাম অ্যান্ড অটোমেটিক কিন্তু আমাদের এই স্টোরে কিন্তু চলে আসছে এখন যে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাপসের উপরে ক্লিক করতে হবে ওকে সেখানে অল ছিল অল মানে হচ্ছে কিন্তু আমাদের অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিন্তু তার দেখাবে আমরা যখন অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অল তার মানে এখানে আছে আইপ্যাড আছে ডেভেলপার্স আছে আইফোন আছে সো আমরা এটা আইফোনে ক্লিক করব বাট আমার মনে হয় আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এবং এটা আমারও প্রশ্ন যে এটা আসলে টপ টোয়েন্টি রেজার্স কিনা না আর যেহেতু আমরা থার্ড পার্টি একটা টুলস ব্যবহার করছি সো আসলে এখানে টপ টোয়েন্টি রেজার্স আসলে আমার মনে হয় আমরা পাচ্ছি না সো আমরা যদি এই ওয়েবসাইট থেকে যদি আমরা কিছু ইনফরমেশন নিতে চাই তো আমার সাজেশন হচ্ছে সব থেকে বেশি রিভিউস আছে এমন বিষটা আপনারা এখান থেকে অ্যাপসগুলো বাসাই করবেন সো এইভাবে করে আমাদেরকে চেক করতে হবে সো আমরা এখানে পেয়েছি ফোর্টি সিক্স রেজার্টস ওকে সো ফোর্টি সিক্স মধ্যে সব থেকে বেশি যে রিভিউসগুলো আছে আমরা সেইগুলো আসলে বের করে একটা লিস্ট করবো একটা বিষয় হচ্ছে আমরা যে নিশ নিয়ে কাজ করছি এসেন্সিয়াল হেলথ অ্যান্ড ফিটনেস এখন হেলথ অ্যান্ড ফিটনেস যদি আপনি আলাদাভাবে সার্চ করেন তাহলে কিন্তু আরও বেশি আপনি রিভিউস আছে এমন কিন্তু আপনি অ্যাপ পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এসেন্সিয়ালটা বাদ দিলেন দেওয়ার পর শুধুমাত্র হেলথ ফিটনেস ওকে সো লেটসি সো এটা আসলে আমি কাউন্ট করতে পারছি না কত নাম্বার এটা হতে পারে সেটা হিউজ নাম্বার সো এটা দেখতে পাচ্ছি সো তারপর আর একটা বিষয় হচ্ছে যে হিউজ নাম্বারগুলো অবশ্যই আমাদেরকে চেক করতে হবে অনেক বড়ো কোম্পানির যদি হয়ে থাকে তাহলে আসলে সেটা আমাদের বাদ দিতে হবে যেটা বায়ার আমাদেরকে কন্ডিশনে বলেছে তো এটা সার্চ রেজাল্টটা আসছে শুধুমাত্র হেলথ অ্যান্ড ফিটনেস বাট বায়ারের যে রেজাল্টটা বায়ার যেটা চাই সেটা হচ্ছে যে এসেন্সিয়াল হেলথ ফিটনেসের উপরে ওকে থার্ড অ্যাপে আসার পরে আমরা দেখতে পাচ্ছি একজনের নাম আছে কিন্তু এখানে আমরা যদি এটা ওপেন করি এবং তাদের যে অ্যাপ আছে অ্যাপ ওয়েবসাইটে আমরা যেতে পারবো ভেরি ইন্টারেস্টিং আশা করি এখান থেকে আমরা লিস্ট পাবো তো বিবি লিঙ্কস অ্যাপ লিঙ্ক দিন লেখার পর আমরা প্রথম একটা লিঙ্ক দিন দেখতে পাচ্ছি জাস্টিন স্ট্যানলি নাম সো এই প্রোফাইলটা আমরা একটু ভিজিট করবো তো আমরা তার প্রোফাইলে এক্সপিরিয়েন্সটা দেখবো আসলে সো বর্তমানে উনি আছে লেভেলস হেলথ এর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে ফুল টাইম হিসেবে অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট আই ওস ডেভেলপার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বিবি লিঙ্কস অ্যাপ ডট কম এটার উনি আসলে কোর্স হিসেবে আছেন এবং উনি এটা ডেভেলপ করছেন সো এটাই হচ্ছে তার অ্যাকাউন্ট সো আমরা তার আমরা কিন্তু এই বিবি লিঙ্কসের আমরা ওনারকে আমরা পেয়ে গেলাম এখন আমাদের কাজটা হচ্ছে তার ইমেলটা বের করা সো আমরা তার ইমেলটা তার লিঙ্ক দিন থেকে আমরা সার্চ করব। আমরা যে টুলসটা ব্যবহার করব পিপি লিডস আমরা একটা ইমেল কিন্তু পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জিমেল সো আমরা জাস্ট এটা কপি করব সেইভাবে করে আমাদেরকে লিডগুলো কালেক্ট করতে হবে তো এটা হচ্ছে আমাদের আসলে এই থার্ড পার্টি এই ওয়েবসাইট থেকে আমরা আসলে এই ধরনের লিস্টগুলো বের করতে পারবো যেমন এটা আছে সো এটা এনাদার একটা অ্যাপস সো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ডিটেলস তাদের ওয়েবসাইট আছে এবং ডিটেলসে আসার পর তাদের ইমেল অ্যাড্রেস আছে এটা হচ্ছে আসলে জেনরিক ইমেল তারপর এখানে টার্মস অ্যান্ড সার্ভিস আসে অর্থাৎ তাদের ওয়েবসাইট আছে সো মোটামুটি যখন ওয়েবসাইট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট থেকে আসলে আমরা ওনারকে খুঁজে বের করতে পারবো সো এই ওয়েবসাইট থেকে অর্থাৎ এফ ডি ডট আইও এই ওয়েবসাইট থেকে আমরা অ্যাপেলের বেশ কিছু কিন্তু অ্যাপস কিন্তু এখানে পেয়ে যাব এই নিশের উপরে সো এফ ডি ডট আইও এটা আপনারা ট্রাই করতে পারেন এখান থেকে কিছু আপনারা লিডস পেয়ে যাবেন সো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে স্টেপটা ছিল তো এরপর আনাদার একটা ওয়ে হচ্ছে আমাদের সরাসরি অ্যাপেল ডট কম ওয়েবসাইটে আমরা সাপোর্টে চলে যাব অ্যান্ড সেখান থেকে আমাদের আসলে একটা ছোটোখাটো একটা ইনস্টল করতে হবে সো এই লিঙ্কে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইনস্টল অ্যাপস উইথ আইটিউন্স এবং এইখানে আমাদের কিন্তু পিসি যদি হয় উইন্ডোজের থার্টি টু এবং সিক্সটি ফোর তাহলে কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারবো সো আপনাদের যে বিটের আপনারা সেটা ডাউনলোড করবেন আমার সিক্সটি ফোর বিট আমি সিক্সটি ফোর বিটে ডাউনলোড করবো এটা ডাউনলোড করবো অ্যান্ড ডাউনলোড হওয়ার পর আমি এটা ইনস্টল করবো অ্যান্ড ইনস্টল করে আশা করি আমি বাকি কাজগুলো করতে পারবো যে সেটা ইনস্টল করতে হবে এটা মোটামুটি টু হান্ড্রেড সিক্সটি ফাইভ মেগাওয়াইটের অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন একটু টাইম নেবে সো আমি আসলে এটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইনস্টল করবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে আপনাদের কমেন্ট এবং ওপিনিয়ন জানাবেন যে ভিডিওটা আসলে কেমন লাগলো আর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন এবং এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সো ওইটা ডাউনলোড দিয়েছিলাম তো এখনও পর্যন্ত আসলে ডাউনলোড হচ্ছে সো আমার মনে হয় যে এটার ইনস্টলেশন পার্টটা আমি অ্যানাদার একটা পার্ট যদি ভিডিও করি তাহলে আপনার জন্য ভালো হয় সো আমার মনে হয় এনাদার একটা পার্ট করার দরকার কারণ এটা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে সার্চ করব এগুলো আমি দেখিয়ে দেবো আর ভিডিওটি অলরেডি লং হয়ে গেছে সো আমার মনে হয় ভিডিওটি এখানে শেষ করা ভালো সো এই ভিডিওর লিঙ্কটা আমি আসলে আপনাদেরকে ফার্স্ট কমেন্ট আমি এটা দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে পিন করে রাখবো আপনার ওখান থেকে দেখে নেবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ